আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি অবিরাম বাংলার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাইয়াজ হাসনাইন। শুরুতেই থাকছে ইউসিবি সংবাদ শিরোনামগুলো। জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী চলতে পারছে না ইসি, শেষ মুহূর্তে তাড়াহুড়ো না করার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রশিক্ষণ না থাকায় মালয়েশিয়ায় অনেক কম বেতন পান বাংলাদেশি কর্মীরা। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত 4, আহত 6। এবং কুমিল্লায় গোমতী নদীর চর থেকে মাটি কাটছে প্রভাবশালীরা, প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে। দর্শক, এতক্ষণ শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনামগুলো, এবারে যাচ্ছি পুরো খবরে। সময় মতো এগোচ্ছে না ইসির জাতীয় নির্বাচনের রোডম্যাপ। ফেব্রুয়ারির মধ্যে মোটা দাগে 5টি বিষয় বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হলেও শেষ হয়নি একটিও। যদিও নির্বাচন কমিশন বলছে এতে নির্বাচনী প্রস্তুতিতে ব্যত্যয় ঘটবে না, তবে কাজের গতি না বাড়ালে শেষ মুহূর্তে তাড়াহুড়োর ফল ভালো হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত একরামুল হক সামের রিপোর্টে। দায়িত্ব গ্রহণের কয়েক মাস পর গত বছরের 16 জুলাই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সে অনুযায়ী জুলাই থেকে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষের সাথে সংলাপ। তবে ডিসেম্বরের মধ্যে সংলাপের সুপারিশমালা প্রকাশ করার কথা থাকলেও তা এখনও আলোর মুখ দেখেনি। এছাড়া সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ ও আরপিও সহ আইন সংস্কারের খসড়া চূড়ান্ত করার পরিকল্পনাও ছিল ডিসেম্বরের মধ্যেই। এর কোনোটি এখন সময়সীমার মধ্যে নেই। নতুন আইনের সীমানা নির্ধারণ করার কিন্তু আর আমাদের হাতে সময় নেই এবং নতুন আইনও কিন্তু এখন আমাদের চূড়ান্ত হয়নি। আরপিও এবং অন্যান্য আইনগুলো বাংলাতে মানে রূপান্তরিত করে গেজেট করার বিষয়ে একটা প্রক্রিয়াধীন আছে। আমাদের দীর্ঘদিন ধরে যুগ্ম সচিব আইন নাই, না থাকার কারণে আমাদের একটু সমস্যা হয়েছে, তবে কাজের অগ্রগতি ভালো। সব কিছু মিলে হয়তো আমরা আশা করব মার্চের মধ্যে শেষ করতে পারব। নতুন করে নিবন্ধনের জন্য 76টি রাজনৈতিক দল আবেদন করেছিল নির্বাচন কমিশনে। যাচাই বাছাই করে ফেব্রুয়ারির মধ্যেই নিবন্ধন দেওয়ার পরিকল্পনা থাকলেও তাও ছকে নেই। আর জানুয়ারির মধ্যে তথ্য পর্যালোচনা করে নিবন্ধিত রাজনৈতিক দলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা থাকলেও সব দলের কাছ থেকে এখনও তথ্যই আসেনি। মূল টার্গেট থাকবে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। অনেক সময় এগুলো আনুষঙ্গিক বিষয়গুলো এসে এই টার্গেটগুলো তো একটু প্রলম্বিত হয়, তাহলে আমাদের সব কিছু ঠিকই আছে। লজিস্টিক প্রস্তুতের কোনো আমি সমস্যা দেখছি না। নির্বাচন কমিশনের যেটা আমরা ডিসিশনগত প্রস্তুতি যে বিষয়টি সেখানে তারা পিছিয়ে পড়েছে। পলিটিক্যাল সিচুয়েশনটাও তেমন হচ্ছে না, তাদের কাজের মধ্যে একটা এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম পড়ে। অবশ্যই সময় কমে যাবে এবং তাতে সবগুলো যে রোডম্যাপের কাজ আছে এগুলোকে সম্পন্ন করতে কিন্তু তাদেরকে তাড়াহুড়া করতে হবে, কিংবা হয়তো কোনোটা করতেও পারবেন না। জাতীয় নির্বাচনের প্রস্তুতি ছাড়াও এবছর 5 সিটি কর্পোরেশন সহ বেশ কিছু স্থানীয় নির্বাচনও সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনকে। কার্যক্রমগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আড়াই থেকে 3.5 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গিয়েও মিলছে না ভালো কাজ। দালালের খপ্পরে পড়ে যেতে হচ্ছে অবৈধ পথে। আবার প্রশিক্ষণ না থাকায় একই কাজ করে অন্য দেশের কর্মীদের অর্ধেক বেতন পাচ্ছেন বাংলাদেশি কর্মীরা। এটিএন বাংলাকে এসব কথা জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী কর্মীরা। মাহবুব কবির চপলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। ভাগ্য ফেরানোর যাত্রায় মৃত্যুর হাতছানি দেখেছেন আব্দুল খালেক, তবে শেষ পর্যন্ত মালয়েশিয়ায় পৌঁছাতে পেরেছেন। কিন্তু মেলেনি ভালো কাজ, সুদিন ফিরেনি পরিবারে। দেশটিতে এমন হাজার হাজার কর্মী আছেন যারা দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন। আমার মালয়েশিয়া নামায় মালয়েশিয়া থেকে বিমান চেঞ্জ করে ইন্দোনেশিয়া নেয়। ইন্দোনেশিয়া থেকে 4 দিন 4 রাত আমি বাসে থাকি। ওখান থেকে বাসের থেকে নামে দেয়, ওখান থেকে মাইক্রো করে এক জঙ্গলের মধ্যে নিয়ে আসে, এক রাত রাখে। সেখান থেকে
নদীর পথে নৌকা ট্রলারে থাকে, চার ঘন্টা আসার পরে আমার এক চরে আনে নামে দেয়, 3 লাখ টাকা খরচ করে আসি। মালয়েশিয়ায় গেলে মিলবে ভালো বেতনের কাজ এমন ধারণা থেকে ভেটে মাটি বিক্রি করে সেখানে যাচ্ছেন অনেকেই, কিন্তু তারপরেই ভুল ভাঙছে। সম্প্রতি বৈধ পথে গিয়েও অনেককে কাজের জন্য অপেক্ষা করতে হয়েছে মাসের পর মাস। কাজ মিললেও বেতন বৈষম্যের শিকার হচ্ছেন বাংলাদেশি কর্মীরা। যারা কাজের দক্ষতা নিয়ে না আসে ওদের বেতনে কম, অন্য দেশের শ্রমিকরা বেশি বেতন ভালোই পাইতেছে, আমাদের থেকে বেশি ভাইরা। বেতন বর্তমানে আমি দুইখানে টাকা মার খাইছি, কনেকটা সেনের টাকা মার খাওয়াতে মানে আমার ফ্যামিলির অনেক সমস্যা হয়ে গেছে। একদিন ছুটি করলে দেখা গেছে পুরো মাসের যে হলিডে বোনাস, প্রত্যেক রোববারে যে বোনাসগুলো আসে ওই বোনাসগুলো কেটে ফেলায়। সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানো কমে যাওয়ায় একটি সিন্ডিকেট সেই সুযোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কর্মীরা। মালয়েশিয়ার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বাংলাদেশি কর্মীরা, তাদের সুনামও আছে এখানে। তবে কিছু ঘটনার কারণে পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে, তাই প্রবাসীরা বলছেন যাদেরকে পাঠানো হচ্ছে তাদেরকে যেন প্রশিক্ষণ দিয়ে পাঠানো হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, টাইম স্কয়ার, মালয়েশিয়া। সীমান্তে মিয়ানমারের অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টিকে এক ধরনের ফাঁদ হিসেবে উল্লেখ করেছেন সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষকরা। জিরো লাইনে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাড়ানোর জন্যই দেশটি এই কৌশল নিয়েছে বলে ধারণা করছেন তারা। জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বান্দরবানের তমরু সীমান্ত সহ জিরো লাইনের বেশ কয়েকটি পয়েন্টে মিয়ানমারের অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি নতুন করে ভাবিয়ে তুলেছে সবাইকে। বিশেষজ্ঞরা বলছেন রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রক্রিয়াকে ব্যাহত করতেই এমন তৎপরতা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর। জিরো লাইন থেকে রোহিঙ্গাদের সরিয়ে দিতে পারলে এবং আতঙ্ক ছড়ালে তাদের উদ্দেশ্য সফল হবে বলে মনে করেন তারা। কোনো কারণে যদি গুলি বিনিময় হয় এই জিরো লাইনে যারা আছে আতঙ্কিত হয়ে তারা মিয়ানমারে যাবে না, বাংলাদেশে চলে আসবে, তাদের উদ্দেশ্য হাসিল হবে। যারা 10% যে এখন আছে আমরা রিপোর্ট পেলাম রোহিঙ্গা, ও 10% অন্তত থাকবে না, আতঙ্কিত হয়ে তারাও তো বাংলাদেশে আসার চেষ্টা করবে। বিফ আপ করতেছে যাতে এই রোহিঙ্গারা ফেরত না যেতে পারে, কারণ অনেকে ওই জিরো লাইনে থাকে, একবার আসে একবার যায়। থার্ড কারণ হচ্ছে একটা মেসেজ টু বাংলাদেশ, আমরা তোমরা যাই করো আমরা নেব না থাকে। সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা মনে করেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, কোনোভাবেই উস্কানিতে কান দেওয়া যাবে না। হতে পারে মিয়ানমারে এটা কূট কৌশল, একটা এক ধরনের ফাঁদ, এই ফাঁদে আমাদের পা দেওয়া ঠিক হবে না এবং আমাদের সীমান্তরক্ষী বাহিনীর অবশ্যই সতর্ক থাকতে হবে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন মনে করেন কূটনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে, পাশাপাশি আন্তর্জাতিক মহলে বিষয়গুলোকে তুলে ধরার ব্যাপারেও মত দেন তিনি। কনসেন্ট্রেট না করে আমাদের ইন্টারন্যাশনাল চাপ, বিশেষ করে ইন্টারন্যাশনাল চাপ বলতে আমি মনে করি জাতিসংঘের মাধ্যমে একটা চাপ সৃষ্টি করার, ব্যাপক চাপ সৃষ্টি করার জন্যই আমাদের ডিপ্লোমেসিতে এখন কাজ করা উচিত। মিয়ানমার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থানের পাশাপাশি ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাসের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হন অন্তত 6 জন। পুলিশ জানায় সকালে আজিজনগর এলাকায় যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী মাইক্রোবাসের সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের 3 যাত্রী নিহত ও 7 জন আহত হন। তাদেরকে চকরিয়া হাসপাতালে নেওয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 5 জন। সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানান লক্ষ্মীপুর গ্রামের মুসলিম মিয়া ও বসু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল, এরই জেরে শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে আজ সকালে বসু মিয়ার লোকজন মুসলিম মিয়ার সমর্থক দুলাল মিয়াকে পেটালে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুলাল মিয়ার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। অংশগ্রহণমূলক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা নিয়ে সরকারের ওপর বহির্বিশ্বের চাপ রয়েছে বলে মনে করছে বিএনপি।
দলটির নীতি নির্ধারকরা বলছেন এরই মধ্যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি সংস্থার কাছে দলের অবস্থান তুলে চিঠি দেওয়া হয়েছে। যখন তারা বলে আমরা চাই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হোক, তার মানে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের আজকে এই অবস্থা এখানে নাই। বেগম খালেদা জিয়ার জেলে পাঠানোর ব্যাপারে আমরা শঙ্কিত, এটাকে পর্যবেক্ষণ করছি। কোর্ট যখন একটা রায় দেয়, তারপরে যদি কোনো দেশ এই ধরনের মন্তব্য করে, তারা সেই রায়টাকে সন্দেহের চোখে দেখছে। এর বেশি তো এদের কিছু বলার নেই, কিন্তু এই ভাষা তো তারা বুঝতে পারে না। এদিকে দেশের মানুষের প্রতি আস্থা হারিয়ে বিএনপি বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল রাজধানীতে একাধিক অনুষ্ঠানে তারা এই মন্তব্য করেন। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে বলে আবারও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পৃথিবীর বিভিন্ন দেশে যেরকম নির্বাচন হয়, বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র তারা অংশগ্রহণমূলক নির্বাচন চান, দাবি বলেছে যে হ্যাঁ আমরাও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে যে নির্বাচন দেয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচন দেয়, ক্যানাডার প্রধানমন্ত্রী সেইভাবে হবে, নির্বাচনের সংবিধান অনুসারে। এবং আমরা চাই সকল দল যাদের রেজিস্ট্রেশন আছে নির্বাচন কমিশনে, সকলেই সেই নির্বাচনে অংশগ্রহণ করুক। শুষ্ক মৌসুমের শুরুতেই কুমিল্লায় গোমতী নদীর চর থেকে নির্বিচারে মাটি কেটে নিচ্ছে কয়েকটি অসাধু চক্র। নিচু জমি ভরাট ও ইটভাটা ব্যবহার করা হচ্ছে এসব মাটি। প্রশাসনের অভিযানের পরও থেমে নেই তাদের তৎপরতা। ট্রাক্টর দিয়ে মাটি আনা নেওয়ার কারণে নদীর দুই তীরের প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। ভারতের ত্রিপুরা থেকে উৎপত্তি হয়ে কুমিল্লা সদরের মধ্য দিয়ে বয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় শেষ হয়েছে গোমতী নদী। বর্ষাকালে বন্যা থেকে রক্ষা পেতে কুমিল্লার দুঃখ হিসেবে পরিচিত গোমতী নদীর দুই তীরে প্রায় 83 কিলোমিটার এলাকায় বাঁধ দেওয়া হয়। কিন্তু সম্প্রতি গোমতী নদীতে জেগে ওঠা চর থেকে নির্বিচারে কাটা হচ্ছে বালু মাটি। জেলার 40টি পয়েন্ট থেকে অর্ধশতাধিক প্রভাবশালী ব্যক্তি মাটি কাটার কাজে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। 24 ঘন্টায় মাটি টানে এদের রাস্তার কান্দার ভিতরে। এদরা বাচ্চা থাকলে বাচ্চার বাইরে দিয়ে এদিন কিছুদিন কর্মচারী এই বিষয়ে জড়িত নাই, যদি কেউ জড়িত থাকে এবং অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইন ব্যবস্থা নেওয়া হবে। তবে অবৈধভাবে মাটি কেটে শহর রক্ষা বাঁধ হুমকিতে ফেলার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। রেগুলার একটা অ্যাক্টিভিটিস, এটা আমরা প্রায় মাঝে মাঝে মোবাইল কোর্ট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের সমন্বয়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং তাৎক্ষণিকভাবে বাঁধের অভ্যন্তরে সরকারি জায়গা থেকে বা নদীর জায়গা থেকে কেউ যদি মাটি কাটে বা বালু উত্তোলন করে বিনা অনুমতিতে, এটা আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকি। এটি চলমান প্রক্রিয়া। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ধুলার কারণে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন বায়ুদূষণজনিত নানা রোগে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্বাধীনতার স্মৃতি বিজড়িত হওয়ায় জনপ্রিয় হয়ে উঠছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বদ্ধভূমি 71। প্রতিদিন সেখানে ভিড় করেন শত শত মানুষ। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন আশফাক আহমেদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কালের সাক্ষী এই সাধু বাবার বটবৃক্ষ, যেখানে অবস্থিত বদ্ধভূমি 71। মৌলভীবাজারের 65টি বদ্ধভূমির মধ্যে অন্যতম এটি। 1971 সালে শত শত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করে এখানে মাটি দেয়া হয়েছিল। বিজিবির কর্মকর্তাবৃন্দ আমাদের সহযোগিতা নিয়ে ক্রমান্বয়ে এই কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই কাজ চলতে থাকবে। পাশাপাশি শ্রীমঙ্গলের অর্ধশতাধিক পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম সুন্দর জায়গাও এটি। পাহাড়ি ছড়া, চা বাগান, ঝুলন্ত সেতু, ফোয়ারা, ফুলবাগান, সবুজ ঘাসে আবৃত খোলা মাঠ, সব মিলিয়ে প্রিয়জনদের নিয়ে নির্বিঘ্নে সময় কাটানোর মতো পরিবেশ। বিজিবির সেক্টর হেডকোয়ার্টার কাছাকাছি হয়, নিরাপত্তা ব্যবস্থাও ভালো, পরিবেশটা ভালো লাগে, বসার জায়গা আছে, জায়গাটাকে আবদ্ধ করে দেওয়া হওয়ার কারণে বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করতে পারতেছে। খুব সুন্দর জায়গা দেখার মতো, ভালো লাগে এই জন্য আসে সময় কাটাতে। আসলে আমরা নিজেরও এনজয় করি, এই জন্য আসি আর কি, বিকালটা কাটানোর জন্য এবং ভালোভাবে কাটাইতে পারি। এখানে এসে আমি অনেক কিছু শিখতে পারি। আমরা বদ্ধভূমিতে আসছি, এখানে
সম্প্রতি পর্যটকদের জন্য নির্মিত হয়েছে সীমান্ত একাত্তর ফ্রেশ কর্নার ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য মৃত্যুঞ্জয় একাত্তর। 2010 সালের 16 ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বদ্ধভূমিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক এবার নিচ্ছে রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে বিশ্ব বাণিজ্যে হাজার হাজার কোটি ডলার হারাচ্ছে যুক্তরাষ্ট্র, বললেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক বিরতির পর স্বাগত আর একবার। বাজারে হঠাৎ বাড়ল চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের মূল্য বেড়েছে কেজিতে 5-6 টাকা। বিক্রেতারা বলছেন গুদাম মালিকরা সময় মতো সরবরাহ না দেওয়ায় দাম ঊর্ধ্বমুখী। তবে চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারিভাবে যথাযথভাবে মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। আরও জানাচ্ছেন সুবর্ণা আক্তার। সাপ্তাহিক ছুটির দিনে বাজারে আসা ক্রেতাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। তাদের অভিযোগ, অস্বাভাবিকভাবে কয়েক সপ্তাহ ধরে দাম বাড়ছে চালের। চালের বাজারের সিন্ডিকেটদের দায়ী করছেন ক্রেতারা। এদিকে পাইকারি বিক্রেতারা বলছেন বাজারগুলোতে বর্তমানে চালের মজুদ কম থাকায় দাম বেড়েই চলছে। ইন্ডিয়া থাইল্যান্ডের চাল আসতেছে দেশে, এলসি করে আনতেছে, এগুলো যদি বেশি আসে তাহলে একটু দাম কমে, আবার যদি কম আসে তো দাম বেড়ে যায়। চালের দামটা যদি কম থাকে তাহলে হয়তো গরিব যারা আছে তারা চাল কিনে খেতে পারবো। চালের দামটা নিয়ে মানুষের সবার মধ্যে একটা প্রশ্ন যে চালের দাম কমাবে, কিন্তু চালের দাম দিলে দিলেই বাড়ে। অন্যদিকে পাইকারি বাজারে করলার দাম কেজি প্রতি 40 টাকা হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 80 টাকায়। বাজারে টমেটো ফুলকপির দাম কমলেও অন্য সব সবজির দাম আগের মতোই আছে। টমেটো বলে 20 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি, ধনেপাতা টাকা দিলে 60, খিরে কেজি 40। এখন বাজার মনিটরিং নাই, খুচরা মার্কেটে আসলে তিন গুণ হয়ে যেতেছে বাজারে। এক সপ্তাহের ব্যবধানে 50 টাকা কমে গরুর মাংস বিক্রি হচ্ছে 450 টাকায়, আর খাসির মাংস 600 টাকা থেকে শুরু করে 700 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম 135 টাকা থেকে বেড়ে 165 টাকায় বিক্রি হচ্ছে। পৃথিবীর মধ্যে খাদ্যটা হইলো আপনার সবকিছু সস্তা, কিন্তু আমাদের দেশে খাদ্যের দাম বেশি। প্রতিটি বাজারে সরকারি মনিটরিং আরো বাড়ালে উপকৃত হবে বলে আশা করছে সাধারণ মানুষ। সুবর্ণা আক্তার, এটিএন বাংলা, ঢাকা। আধুনিক প্রযুক্তির যুগে দিন দিন চিঠির গুরুত্ব কমে যাচ্ছে। ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে এখন বেশিরভাগ মানুষই আর চিঠি লেখেন না, ফলে হারিয়ে যাচ্ছে হলুদ নীল খামে প্রিয়জনকে লেখা কাগজের সেই চিঠি। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। এক সময় চিঠি ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। চিঠি পাওয়ার আকুলতা কিংবা চিঠি পড়ার বেকুলতা সময়ের স্রোতে আজ হারিয়ে গেছে। মানুষের জীবনযাত্রার সাথে টেলিফোন, ফ্যাক্স, ইমেইল, মোবাইল ফোন যুক্ত হওয়ার কারণে মূলত কাগজে লেখা চিঠির প্রয়োজনীয়তা হারিয়ে গিয়েছে। এখন আর প্রিয়জনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চিঠি লেখা হয় না। মোবাইল ফোনের খুদে বার্তা কেড়ে নিয়েছে সেই আবেগ। ফেসবুক, ইমো, টুইটার, ভাইবার ব্যবহারের ফলে আরও এক ধাপ এগিয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। এক সময় ব্যক্তিগত চিঠি লেনদেন হইতো, কিন্তু এখন তো ব্যক্তিগত এখন অফিসিয়াল চিঠি লেনদেন হয় বেশি। এখন এটা বেশিরভাগই সমস্যা হচ্ছে ইন্টারনেটের জন্য। আমি মনে করি সরকার যদি পোস্ট অফিসের প্রতি আরেকটু গুরুত্ব দেয়, একটু ডেভেলপমেন্ট করে, হয়তো আমরা আবার আগে সেই দিনগুলো ফিরে পেতে পারি। সুদীর্ঘকাল ধরে শহর থেকে তৃণমূল পর্যায়ে গ্রাহকের কাছে চিঠি পৌঁছে দিয়ে যাচ্ছে ডাক বিভাগ। এক সময় এক একটি ডাকঘরের মাধ্যমে প্রবাসীদের শত শত চিঠি আদান প্রদান করা হতো, কিন্তু আধুনিক প্রযুক্তির কারণে সে সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। ইলেকট্রনিক্স কমিউনিকেশনের পাশাপাশি ফিজিক্যাল কমিউনিকেশনের প্রতিও যদি আমরা সবাই যত্নবান হই, তাহলে চিঠিপত্র, ব্যক্তিগত চিঠিপত্র পোস্টালের মাধ্যমে পরিবহন করা হলে তাদের যে আবেগ অনুভূতির যে জায়গাগুলো আছে সেই জায়গায় তারা কাজ করতে পারবে। আগের মতো না হলেও এখনও কেউ কেউ চিঠি লেখেন, তবে ডাক বিভাগের মাধ্যমে চিঠি গ্রাহকের কাছে পৌঁছতে দীর্ঘ সময় লাগায় বেশিরভাগ মানুষ বেসরকারি কুরিয়ার সেবাসহ প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। বিশ্ব বাণিজ্যে হাজার হাজার কোটি ডলার হারাচ্ছে যুক্তরাষ্ট্র, এই বাণিজ্য যুদ্ধে জয়ী হওয়ার সহজ উপায় খুঁজছে ওয়াশিংটন। টুইটারে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য যুদ্ধকে ভালো বলেও মন্তব্য করেন তিনি। স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘটনায়
এশিয়ার শেয়ার বাজারগুলোতে ধস নামার পর প্রেসিডেন্ট ট্রাম্প এসব মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীন, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। খবর নিচ্ছি রূপালী ব্যাংক সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে মিচেল স্টার্কের বোলিং তোপে ডারবান টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে 162 রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। দর্শক বিরতির পর স্বাগত আরো একবার, এবারে থাকছে পার্টেক্স খেলার খবর। মিচেল স্টার্কের বোলিং তোপে ডারবানের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 162 রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এতে 189 রানের লিড পেল অজিরা। ম্যাচের দ্বিতীয় দিন 5 উইকেটে 225 রান নিয়ে খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে আরও 126 রান যোগ করে প্রথম ইনিংসে সফরকারীরা অল আউট হয় 351 রানে। মিচেল মার্শের ব্যাটে আসে সর্বোচ্চ 96 রান। জবাবে নেইথান লিওর জোড়া আঘাতে অষ্টম ওভারেই 2 উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর একদিকে স্পিন, অন্যদিকে পেস বোলিংয়ের তোপে 52 ওভারের মধ্যেই গুটিয়ে যায় আফ্রিকানরা। শেষ 54 রানে 6 উইকেট হারায় তারা। 34 রানে 5 উইকেট নেন স্টার্ক, ডিভিলিয়ার্স খেলেন 71 রানের ইনিংস। শেষ করার আগে ইউসিবির সংবাদ শিরোনামগুলো আর একবার। জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী চলতে পারছে না ইসি, শেষ মুহূর্তে তাড়াহুড়ো না করার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রশিক্ষণ না থাকায় মালয়েশিয়ায় অনেক কম বেতন পান বাংলাদেশি কর্মীরা। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে নিহত 4, আহত 6। এবং কুমিল্লায় গোমতী নদীর চর থেকে মাটি কাটছে প্রভাবশালীরা, প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে। দর্শক এই ছিল এখনকার মতো, আমন্ত্রণ রইল পরবর্তী সংবাদ দেখার।